Krishna, Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, 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 Hare Hare, Hare Hare, Namo Krishna, Radha Radha, Nama, Hare Rama, Shiva Vishnu, Sri Guru Dinakarina Bhavananda Vahro Sri Chaitanya Ishwaram Bhavananda Tatsam Tatsam. So, who was that? This is still active. Anastana Sara Matam Avalitsa Avalitsa অনুষ্ঠানে সম্মানীয় বিশিষ্ট ব্যক্তি এবং আমাদের এই অনুষ্ঠানে চালানোর জন্য অনুমতি দিচ্ছেন সেই জন্য আমরা সকলের কাছে প্রণাম। এখান থেকে কিছু দূরে অদ্বৈত আচার্যপ্রভু এবং মাধবেন্দ্র পরিপাদের জন্মস্থান জন্মস্থান মুরারি গুপ্ত প্রভু জন্মস্থান আছে চৈতন্য মহাপ্রভুর এই আবির্ভাব স্থানে সারা বিশ্ব থেকে এখানে লোক আসে সারা বিশ্বের এই চৈতন্য মহাপ্রভু সংকীর্তন যজ্ঞ প্রচার হইল শেখাত তিনি একদিক থেকে সকলকে তিনি এটা শিখাতেন আমার কাছে একটা আমাদের কাছে একটা পূজ্য স্থান এই নরোত্তম দাস ঠাকুর যিনি বাংলাদেশ আবির্ভাবনে তিনি বলেছিলেন যে গৌর মন্ডল ভূমি যেবা জ্ঞানের চিন্তামণি তার হয় বৈজ ধামে বাস আপনারা এই বাস করছেন একটা দিব্য ভূমিতে এই চৈতন্য মহাপ্রভু এখানে পদার্পণ করেছিলেন এবং চৈতন্য মহাপ্রভুর অনুগামী সারা বিশ্বে আছেন এখানে আমাদের ইসকন কর্তৃপক্ষ থেকে এই টিলাতে মন্দির স্থাপন হয়েছিল তাই আগে রাধা মাধব ছিল তা নষ্ট হলো তাই এখন আবার নতুন রাধা মাধব প্রতিষ্ঠিত হয়েছে এখানে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী আছেন আজকে হচ্ছে বলদেবের জন্মদিন বলরাম পূর্ণিমা এবং ঝুলন যাত্রা অনুষ্ঠিত হচ্ছে আমাদের
আমি এখানে আসতে পেরেছি যে মহামারী তারপর থেকে আসতে পারি তার অনেক দিন পরে আজকে এখানে আসতে পেরেছি এখানে আমি দেখছি প্রচুর পরিমাণে ভক্ত আছে এই পবিত্র এই পূর্ণিমা আজকে বাকি পূর্ণিমা সেই জন্য আজকে অনেক লোক আসতে পেরেছে শুক্রবার হচ্ছে ছুটি এখানে শুক্রবার হচ্ছে ছুটির দিন আজকে এটা আজকে বিশেষ গুরুত্বপূর্ণ কারণ আজকে হচ্ছে বলরাম পূর্ণিমা এবং এই জন্মাষ্টমী আর 8 দিন পরে জন্মাষ্টমী স্থাপন করতে চেয়েছে বিভিন্ন কারণে এই যে উৎসব এই বিগ্রহ আজকের দিনে স্থাপন করতে চাইছিলেন যাতে জন্মাষ্টমীর সময় উনি এখানে থাকবেন এবং রাধাষ্টমীর সময় শ্রীমতী রাধারানী থাকবেন আমি আশা করি এই যে মন্দির হোস্টেল এর উন্নতি আস্তে আস্তে বিস্তার হবে উন্নতি হবে শুনছি এখানে একটা বিশেষ হসপিটাল করতে চায় সাধারণত এই জলজগতে অনেক কিছু হতে পারে কিন্তু তার সাথে সাথে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন তাহলে আপনাদের জীবন সফল হবে আমরা এই দেহ নাই আমরা হচ্ছি নিত্য শাশ্বত জীব এবং জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস পরমেশ্বর ভগবান সেবা করাই হচ্ছে আমাদের জীবনের একমাত্র লক্ষ্য মহাভারতে সহস্র নাম আছে ভগবানের অসংখ্য নাম এবং এইভাবে পরমের নাম উচ্চারণ করে সেটা আশীর্বাদ হয় এইভাবে ভগবানের যে নাম উচ্চারণ করে সে ভগবানের আশীর্বাদ পায় আমি শুনছি এখন একটা দীক্ষা অনুষ্ঠান হবে এবং সেখানে তারা অপেক্ষা করছে সংক্ষিপ্ত ভাষণ তাই আমি এখানে আমার সংক্ষিপ্ত ভাষণ শেষ করছি এবং ওখানে দীক্ষা অনুষ্ঠানের জন্য যাব আপনারা
সাহায্য হয়েছে এই ইসলামের শাখা তার জন্য আমাদের ধন্যবাদ আশীর্বাদ ভগবান সব শক্তি দান করে আপনারা যে সাহায্য করছেন এই ইসকনে আমাদের অনুষ্ঠান চালার জন্য সেই জন্য আমরা খুবই কৃতজ্ঞ এবং ভগবান আপনাদেরকে আশীর্বাদ করবেন তো আমরা গুরু মহারাজকে নিয়ে যখন ঢাকা থেকে সিলেটে আসি তখন আরিফুল হক চৌধুরী মেয়র সাহেব গুরু মহারাজের সাথে এসেছেন তো উনি গুরু মহারাজের সাথে অনেকক্ষণ কথাও বলেছেন উনি আসতেছেন হয়তো জেনে পড়ে গেছেন উনি আসতে একটু লেট হচ্ছে হয়তো কিন্তু উনি আসলে পরে আমরা এখানে ওনাকে আনবো এবং পরে দেখা করব গুরু মহারাজের লেখা কিছু বই আছে একটা প্যাকেজ